الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ما نور الهي جب چمک اللہ پاک نور جوتی جو چھلک صلی اللہ کا شور مچا چتور دکھے صلی اللہ یہ آواز گوجے اٹھل ذرے ذرے کہنے لگا ذرہ ذرہ بولے اٹھل کی شاہد عالم آتے ہیں شاہ شاہ یہ جگت پر جگتر بادشاہ دو عالم مانے یہ جگت پر جگت এখানে দুটি আলমের কথা বলা হয়েছে আলম হলো 80,000 আলম আমার নবী শুধু এই বিশ্বের নবী নয় আমরা যদি নবীকে বলি যে আমাদের নবী বিশ্ব নবী তো নবীর শান ছোট করা আমাদের নবী শুধু বিশ্ব নবী নয় সমস্ত বিশ্বের নবী সুবহানাল্লাহ कारण रब्बे कायनात ने कुरान मजिद के अंदर ये फरमाया है वमा अरसलनका इल्ला रहमतन लिल आलमीन मैंने आपको तमाम जहानों के लिए रहमत बनाकर भेजा हमी अपना के तमाम दुनिया के रहमत तो इजी करे पठिए सुभान सब नबियों तो रहमत लेकर आए लेकिन कुर्बान जाओ रब कायनात पर हमारे मुस्तफा को रब ने रहमत बना करके भेजा तई वाला है तई उर्दू नूर इलाही जब चमक सल्ले अला का शोर मचा जर्रे जर्रे कहने लगा शाहिद आलम आते हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली भक्ति भरे बोलन या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल भक्ति भरे या रसूल अल्लाह या गो मारा जावर पारी रखी बिना घरे गोशल करबे घरेर बाहिरे आशीपेन नबीजी आमादेर तरे या रसूल अल्लाह आरो जोरे या रसूल अल्लाह ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবে নবী গো দয়ার নজরে সুবহানাল্লাহ নবী তো মারা গেছে উনি কেমন করে দয়ার নজরে রাখবে নবী মারা গেছেন না আমরা তো বলি নবী আমাদের মারা নাউযু বিল্লাহ
আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী মরা নন, আমাদের নবী জীবিত। এই আকীদা যদি আপনার থাকে, আপ বারহক সুন্নি হ্যায়। আর যদি আপনার এই আকীদা না থাকে, গোল জামা পরে আর গোল টুপি মাথায় দিয়ে সুন্নি বলে না, তাহলে আমাদের বিশ্বাস আমাদের নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর উম্মত। জোরে বলুন, অন্ধকার কবরি যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরি, চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ পাকের অগণিত দয়া ও মেহেরবানি, কাটাবাড়িয়া উলবাড়িয়া হাওড়া আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম কোরআনিয়া মাদ্রাসা উন্নতি কল্পে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই কেরাম, আমার আগে শাহনওয়াজ হোসেন সাহেব ছিলেন, আমি তার আগে হয়তো আপনাদের স্থানীয় ওলামাই দিন হাফিজি কোরআন নাতকা মানকাবাত তেলাওয়াত করেছেন, আবার পরে পরেও একজন আলেমে দিন আছেন, কি নাম জানো না, গিয়াসউদ্দিন সাহেব, যে আল্লাহ মায়া করে দয়া করে আমাদিগকে আশরাফুল মাখলুকাত পাশাপাশি তার প্রিয় হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। কাটাবাড়িয়ার মাটিতে একসাথে বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া সেই আল্লাহর, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাতা রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদি মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ান জিব্রাইল চুমে যার দরবার। অন্ধকার কবরে যখন আমাদের দিবে রাখিবেন গো নবী দয়ার নজর, চুমিব আপনার কদম ধরিয়া, চুম্ব কেন, চুমনা শেরেক, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া জায়েজ। অনেকে বলছে চুমা দেব, ছেলেকে চুমা দেয়, মেয়েকে চুমা দেয়, বউকে চুমা দেয়, বউ স্বামীকে চুমা দেয়। একবার জিজ্ঞাসা করেছে কোন হাদিসে আছে, কেউ করেছে কখনো? জব মেনে ইয়ে কাহা সরকার আপ কদম মুবারক কো হাম চুমেঙ্গে তো কহনে লাগে আমিনুদ্দিন তো বেদাতি হ্যায়।
तुम जब अपने बीबी को चूमते हो तो बेदात की फतवा नहीं लगाते। तुम जब अपने बेटे को चूमते हो तो बेदात की फतवा नहीं लगाते हो। तुम जब अपने पोते को चूमते हो तब तो बेदात की फतवा नहीं लगाते हो। जब सरकार को चूमने को कहा तो बेदात की फतवा वो बेटा के चुमा दे बेदातेर फतवा दे ना, नाती पुत्र के चुमा दे बेदातेर फतवा दे ना, बहु के चुमा दे एक बार बेदातेर फतवा दे ना। जेई बोले छि नबी के चुमा दे वो छि वो बेदा, ठीक की ना? ए बोले की ना, नाती पुत्र के चुमा तुमा जायज हो गेलो? জিজ্ঞাসা করলে বলে হুজুর ওটা ভালোবাসার হাদিস, কোন হাদিস মানি না, জানি না, বুঝি না, একটাই জিনিস বুঝি, সন্তানের প্রতি মায়া আছে তাই মায়াতে চুমা দিয়েছি, নাতিপুতির প্রতি ভালোবাসা আছে তাই চুমা দিয়েছি, বিবির প্রতি ভালোবাসা আছে তাই চুমা দিয়েছি, ঠিক কি না? এই কথা বলেন না কেন? ভালোবাসার জন্য দিয়েছি, একটু কথা বলবো। আচ্ছা, বিবি কে ভালোবাসা যায়, সন্তান কে ভালোবাসা যায়, নাতিপুতি কে ভালোবাসা যায়, ইমাম এবং আত্মীয় স্বজন এলাকাবাসী কে ভালোবাসা যায়, নবী কে তো শুধু ভালোবাসলে হবে? ভালোবাসলে কাজ হবে? ভালোবাসা পরিবর্তন হয়, কিন্তু প্রেম পরিবর্তন সন্তানকে ভালোবাসবেন পুরো বয়সে কাজে লাগতেও পারে নাও পারে, বিবি আপনার সাথী হতেও পারে নাও পারে, শেষ বয়সে আপনার কাজে লাগতেও পারে, সাথ লাগতেও পারে নাও পারে, আত্মীয় স্বজন আপনার সাথে লাগতেও পারে নাও পারে, কিন্তু জেনে রাখুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকাত চুম্বার কথা আমি বলেছি, চুমা দেওয়ার কথা আমি বলেছি, ওই নবী আমাদের জীবনে, ওই নবী আমাদের ইবাদাতে, ওই নবী আমাদের জীবনের সাথে, কথাতে নবী পাক, বলাতে নবী পাক, চলাতে নবী পাক, ইবাদাতে নবী পাক, সমস্ত রিয়াজাত বান্দাগীতে নবী পাকের মতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তুমি যদি নামাজ আদায় করো ওই নামাজের ভিতরে নামাজ কি হবে? আমার নবী যেমন পড়েছেন নবী পাকের মতো পড়ো, আমার নবীর মতো হও। এই জন্য আল্লাহ জানালে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমারে লিয়ে তোমারে নবী কি জিন্দগি নমুনায়ে আমল হে। আচ্ছা, নামাজ আমি পড়ব, আপনি পড়বেন, নিয়ত করেছেন যে আমি নামাজ পড়তে যাব, কলবের নিয়ত, অন্তরের নিয়ত। এখন নামাজে আপনি এসেছেন, পার্টিতে দাঁড়িয়ে পর আপনি কি বলেছেন? ইন্নি ওয়াজিহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব বললেন, আমি নাপাকি থেকে দূর হলাম, সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে এলাম, আল্লাহ তোমার দিকে রুজু হলাম, কোন দিকে আমি খেয়াল করলাম না, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত নই, আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আপনি বলে দাঁড়ালেন, যখন দাঁড়িয়েছেন মিম মাথা হে আপনার হাত পেট দিয়ে কোমর মিম পা তাল মুহাম্মদ সুবহানাল্লাহ, কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে, রব ফরমাতা হে আই ফেরেশতো দেখো ইয়ে বান্দা মেরা, ইয়ে বান্দি মেরি, লেকিন তো মেরে মেহবুব জায়সা বন গয়া, তারা দেখো ও তো আমার বন্ধুর মতো সেজে গেছে, আমার বন্ধুর রূপ তার মধ্যে দেখি, এই জন্য ওর দানটা আমার কাছে বেশি প্রিয়। আব আপনি
নিয়ত করেছেন আপনি, নিয়ত করার পরে আপনি তাহরিমা বেঁধে দাঁড়িয়েছেন, তাও কি মুহাম্মদ সুবহানাল্লাহ। মাথা মিম হা আপনার হে হাত বেড় দিয়ে বাজু, কোমর মিম পা হলো দান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন ইবাদত পরে আমার নবীর মতো সাজো, তুমি আগে সাজাটা যদি নবীর মতো হয় তোমার ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণীয় হয়। চলুন বদনের সেটটা একটু বলি, ওয়াজ এখান থেকে চলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন না? নদে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ান জিবরাইল চুমে যার দরবার, নবী না হলে সৃষ্টি হতো না বিশ্ব জাগান। এক কথাটি পবিত্র হাদিসে এ রয়েছে প্রমাণ, জোরে বল নবী না হলে সৃষ্টি হতো না বিশ্ব জাগান। এক কথাটি পবিত্র হাদিসে এ রয়েছে প্রমাণ, খোদ খোদাই প্রকাশ না করতেন, খোদ খোদাই প্রকাশ না করতেন পারো জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ান জিবরাইল চুমে যার দরবার। নারে রিসালাত আরো জোরে, নারে রিসালাত মাসলাকে আলা হাজরা মসলাকে ইমামে আজম, নারী তাকবীর আরো জোরে, নারী তাকবীর। বাবা জিবরাইল চুমছেন আর আমরা চুমলে দোষ? সমস্ত নবীদের কাছে উনি এসেছেন, ঠিক কি না? আমার আপনার নবীর কাছে তো 26,000 বার এসেছে, ততক্ষণ তো জিবরাইল ভিতরে প্রবেশ করতেন না যত সময় ভিতর থেকে হুকুম না হতো। কোন দরওয়াজাতে আদম আলা নবী না আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল কিসি সে পুছা নহীঁ, অন্দর আওয়া নহীঁ, লেকিন জব তেরে মেরে সরকার কি বরগাহ মে আতে হ্যায় তব পুছতে হ্যায় আওয়া নহীঁ, জব ওয়াদা মিলতা হ্যায় তব ঘুসতে হ্যায়। যখন হুকুম হতো তখন ঢুকতেন, জিবরাইল যে দরবারে গিয়ে সালাম করে ওই দরবারটা আমাদের নবীর দরবার। কাদের নবী? কাদের নবী? আরো জোরে বলো, আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলো? এই জন্য বলা হয়, খেয়াল করুন, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ান জিবরাইল চুমে যার দরবার, নবী না হলে তৈরি হতো না বিশ্ব জাগান। এক কথাটি পবিত্র হাদিসে এ রয়েছে প্রমাণ, খোদ খোদাই খোদাই মানে খোদাকে কেউ জানতো না চিনতো না, খোদা তখনই খোদা হয়েছে যখন তার নবীকে সৃষ্টি করেছেন তার নিজ নূর থেকে, তারপরে যখন নবী বলেছেন রব তখন হয়েছে আল্লাহ আমাদের রব। ততদিন আল্লাহ
কিছুই তো নাই ঠিক কি না বান্দা আমার বন্ধু সোনা মানিকের নবী দোজাখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম আমার নবী দোজাখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুকাদ্দাসাকে আল্লাহ পাক তৈরি করে রাখলেন আল্লাহ যখন চাইলেন আমি প্রকাশ হব আমি আল্লাহ পাক প্রকাশ পেতে চাই তখন আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে ও বাবাজি আমার আমার নবী হলেন নূর নবী আমার নবী হলেন নূর নবী ও বাবাজি আমার এই কথাটি অনেক জায়গাতে প্রমাণিত আছে যেমন বাবা আমার মাওলানা আশরাফ আলী থানভি সাহেব তার একটি কিতাবের নাম কিতাবটির নাম হলো নাসরুদ্দিন নাসরুদ্দিন পৃষ্ঠা নাম্বার 5 তার মধ্যে লেখা আছে নবী আমাদের নূর নবী আরো একটি কথা বলি বাবা মিলাদে মোস্তফার মধ্যে আপনার কিনা লেখা হয়েছে হুজুর বসিরহাটি হুজুর কিবলা তিনি লিখেছেন আমাদের নবী কি আল্লাহ পাক হুকুম করেছেন হুকমি নূর বাবা আমার তাহলে হুকুম যদি হয় তাহলে আল্লাহ পাক জুবান আছে তাই হয়েছে এখানে ব্যাখ্যা এটাই আল্লাহ পাক জুবান থেকে পবিত্র হাত থেকে পবিত্র চোখ থেকে পবিত্র পা থেকে পবিত্র কুদরতি জুবানে হুকুম করেছেন বাবা আমার বোঝা গেল আল্লাহ আকারে নয় নিরাকারে নয় আল্লাহ পাককে কেউ দেখিনি দেখাও যায় না শুধুমাত্র একজনই দেখেছেন তিনি আমাদের নবী আমার বাবাজি সোনা মানিকের তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের নবীকে নূর সৃষ্টি করেছেন অনেকে বলেন না না নবী আমার নূর নয় নবী আমার মাটি ও বাবাজিরা আমার আমি আপনাদের ব্রেনে ঢোকাতে চাই বাবা খেয়াল করুন আপনারা সিমেন্ট বালি রড দিয়ে তৈরি করেছেন মসজিদ ইট দিয়ে তৈরি করেছেন মসজিদ নাম দিয়েছেন নূর মসজিদ মানুষ বানাইল ঘর তার নাম নূর মসজিদ হয়ে গেল আর আমার নবী কি আল্লাহ নিজে বানাইছে তাকে নূর নবী বললে গাদালা করে বোঝা গেল ওই ব্যক্তিটা মসজিদ বানায় নূর মসজিদ নাম দেয় কিন্তু যদি আমার নবীকে নূর নবী বলি ওর গাদালা করে বোঝা গেল ও হলো দুই নাম্বার জিনিস এক নাম্বার যদি হতো নবীওয়ালা হতো বাবা দুই নাম্বার হলে নবীকে নূর মানবে না আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানান বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين تحقیق کے تمہارے پاس آیا ہے ایک کتاب اور روشن کرنے والی نور چلے بولے بولے আল্লাহ বলছেন নূর মাওলানা আশরাফ আলী সাহেব তার কিতাব নাসরুদ্দিন বলছেন নূর মিলাদে মোস্তফার মধ্যে লেখা আছে নূর অনেক দালাই সিয়াসিদ্দার হাদিসের মধ্যে লেখা আছে নবী আমাদের নূর তাহলে আমরা হাদিস ও কোরআন মোতাবেক আমাদের নবীকে নূর নবী মানি বলে বলুন যাদের নবী মাটির তারা মাটির নবীর উম্মত আর আমরা খাঁটি তাই আমরা নূর নবীর উম্মত কথা কি বুঝতেছেন আমার কথায় রাগ করবেন
যদি অসুবিধা হয় আপনার আপনি ওখানে জিজ্ঞাসা করতে পারেন হুজুর এইটা বুঝতে পারিনি আমার জানা মতে আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর যদি না জানা থাকে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা আমার না জানলাম কি সবটা জানি না সব থেকে ওই ব্যক্তি বেশি মূর্খ যে বলে আমি সব জানি নাকি গো জেনে বলে আব্বা আমরা উম্মত ওই নবীর তাই আমরা নূর নবীর উম্মত বলে নিজেদেরকে স্বীকার করি আর আমাদের নবী নূর এটাও আমরা বিশ্বাস করি জোরে বলি বলি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা শুধু কি তাই নাকি বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আপনার তৈরি করলেন সৃষ্টি করলেন আসমান ছিল না জমিন ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না লৌহ ছিল না কলম ছিল না আব্বাজি আমার হাওয়া পানি আরো ইরাক ইরান কোয়েত মক্কা এমন কি যখন ছিল না কাটা বেড়িয়া তখন আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকে ঠিক কি না তখন আমাদের নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন ও বাবা জিরা আমার তখন আল্লাহ আল্লাহ আল্লাহকে কে ডাকবে সোনা মানিকেরা আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু প্রথম তো ইলা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বাবা তাই প্রথম নয় প্রথম শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করার পরে নাম দিলেন আকাশের নাম হলো আহমদ জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মানে প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চরম প্রশংসিত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি কোরআন মাজিদে জানিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক মানে আপনি জিকির কো আমি আপনার চর্চাকে বেশি বেশি করে দিয়েছি জোরে বল এ বাবা জিরা আমার আল্লাহ পাক প্রথম বাণী আহমদ নাম রাখলেন জমিনে তার নাম মোহাম্মদ রাখলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে কখনো ময়ূর আকারে রাখলেন কখনো তারকা আকারে রাখলেন এমনি করে আপনার কয়েক হাজার বছর চলে গেল যুবকেরা আমার সোনা মানিকেরা হঠাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বাবা ওই নূরটাকে নূর থেকে নূর ভাগ করে করে নয় ভাগে নূর বিভক্ত হয়েছে নয় ভাগে নূর বিভক্ত হয়েছে মানে ওই নূরে ঝলক মারার পরে ওখান থেকে পাসিনা হয়েছে বাবা পাসিনা থেকে নূর ভাগ করে করে আব্বাজি আমার নয় ভাগে বিভক্ত করে আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন আরশ কুরসি বানিয়েছেন লৌহ কলম বানিয়েছেন আব্বা আমার এমনি করে সব আস্তে আস্তে করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়ায় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা কুল বানিয়েছেন হঠাৎ আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার ইচ্ছা হয় আমি আল্লাহ পাক আদম বানিব সৃষ্টি করব দুনিয়াতে আমার আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আরজি জানান হায় আল্লাহ আমরা আপনার ইবাদত বান্দগি করি আপনি আদম সন্তান বানাবেন না ওরা ঝগড়া করবে ফাসাদ করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়ে দেন ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না এই ইন্নি আলামু মা লা তা'লামুনের ব্যাখ্যাতে যাইয়া মুফাসসির কেরাম লিখতেছে এই যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না এর রহস্যটা কি বিশারুল হাদিস বিশারুল তাফসীর কারক লিখতেছেন এই ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না এর ব্যাখ্যাতে লিখেছেন ওই রহস্যটাই হলো পৃথিবীর জমিনের কাউসে আদম কে আল্লাহ বানাবেন এটাই তার রহস্য তখন ইন্নি আলামু মা লা তা'লামুন আমি আমিনউদ্দিনের কথা নয় তাফসীর পড়ুন তাফসীরের মধ্যে আপনি দেখুন ইন্নি আলামু মা লা তা'লামুনের ব্যাখ্যাতে যাইয়া গাউসে আজম কে আল্লাহ পাক জগতের বুকে নবুয়াত সমাপ্ত করার পরে এলাহাতে তাজদার গাউসে আজম হবেন এটাই স্বীকার করে ফেরেশতা কুল
যখন এই কথা বললেন আল্লাহ জবাব দিলেন এমন সময় আল্লাহ পাক অর্ডার করলেন জিব্রাইল মাটি আনো মিকাইল মাটি আনো ইসরাফিল মাটি আনো সব ফেলিও আজরাইল মাটি দিলেন চলে গেলেন হাওয়া দিলেন একটি আর মাটি নিয়ে চলে গেলেন বাবা মাটি নিয়ে যখন চলে গেছেন বাবা এই হাওয়া দিয়ে মাটি নিয়ে গেছেন 40 মন মতান্তরে 56 মন এই 56 মন মাটি থেকে আল্লাহ পাক নিজ হাতে নিজ সূরাতে একটি দেহ তৈরি করেছেন চার চওড়া হলো 36 হাত চার লম্বা হলো 60 গজ হে বাবা জিরা আমার ওই দেহটা সুন্দর করে তৈরি করার পরে তার মধ্যে একটা রূহ দেওয়া হলো বাবা গোশত হাড়হাড়ি সমস্ত কিছু দেওয়ার পরে বাবা আমার যখন রূহ দিয়েছে রূহ ভিতরে যায় বেরিয়ে আসে রূহ দেয় তো বেরিয়ে আসে মালিক আমার রব এত অন্ধকারে আমি থাকতে পারবো না আল্লাহ গো অন্ধকারে তো থাকা যায় না তখন আমার আল্লাহ পাক অর্ডার করেন জিব্রাইল আমি আমার হাবিবের নূর মুকাদ্দাসাকে হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছি যাও জিব্রাইল যাও ওই নূরটাকে এনে এই আদম আলাইহিস সালামে পুষ্টে রেখে দাও অন্য কোন নূর নয় সেটা হলো আমাদের নবীর নূর সৌভাগ্য আমাদের আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি বাবা ইসুনামানিকে রব আদম আলী সালামের কাছে নূর মুকাদ্দাস রাখা তাই বলা দেখুন আদম নবীর মাদ্দাজে আদম নবীর আদাজ দিন কে দেখো দা কে জানা বন্ধ ঘরে আদম ঘরে কেমনে রইব দয়া সেই দিনেতে আদম ঘরেতে সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলো গো শুনতে চাই তো জাহানের বাদশা ইয়া রাসূল আল্লাহ বাবা আশিক রসুল বোঝা যায় রেসালাতের মাধ্যমে সুবহানাল্লাহ রুবুবিয়াত সমঝনা হ্যায় তো রেসালাত কো সমঝো নবী মুসা আলাইহিস সালাম কো সমঝনা হ্যায় পহলে ফেরাউন কো সমঝো নমরুদ কো সমঝনা হ্যায় তো পহলে ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম কো সমঝনা হ্যায় তো নমরুদ কো সমঝনা পড়েগা আগর হক কো জাননা হ্যায় তো বাতিল কো পহলে জাননা পড়েগা এ সিস্টেম যদি আমরা মুসা নবীকে জানতে চাই তো ফেরাউনকে আগে জানতে হবে যদি ফেরাউন না জানি তো মুসা নবীকে বুঝতে পারবে যদি ইব্রাহিম নবীকে আমরা জানতে যাই আগে নমরুদকে জানতে হবে নইলে নমরুদ না জানলে আমরা ইব্রাহিম নবীকেও জানতে আমরা যে সত্য পথ কে আমাদের বুঝতে গেলে আগে বাতিলকে আমাদের জানতে হবে যে বাতিল কোন হক আর বাতিল ঠিক কি না আমার জওয়ান যুবক সোনা মানিকে ওই সময়তে আদম নবীর আত্মা কান্না করেছে কে জ্বালিয়েছে নূরের আলো আমার আল্লাহ জানিয়েছে তাই তো বলিওয়ালা হয়েছে আদম নবীর আত্মা যে দিন কে দেখো তাকে জানাই বন্ধ করে আদম ঘরে কেমনে রইব সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়
চায় পলয়ব শুনতে চায় তো জাহানের বাদশা হয়ে কে লোর দুনিয়ায় পলয়ব শুনতে চায় জোরে বলুন দশ মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভে তেরাই কে মায়ের গর্ভে তেরাই দশ মাস ধরে না ভিকে তে কে মায়ের গর্ভে তেরাই কি বাতাহার পাক নামটি কি বাতাহার পরিচয় দশ মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভে তেরাই পলয়ব শুনতে চাই তো জাহানের বাদশার হয়ে কে লোর দুনিয়ায় পলয়ব শুনতে চাই জোরে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় ওগো সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলয়ব শুনতে চা আমাদের নবী সাদকা ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেঁচেছেন আমাদের নবী সাদকা জোরে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে নিজের তওবা কবুলিয়াত করাতে পেরেছেন আমাদের নবীর সাদকা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নেজাত পেয়েছেন আমাদের নবীর সাদকা বাবা ইউনুস নবী মাছের পেট থেকে নেজাত পেয়েছেন আমাদের নবীর সাদকা আমরাও যদি নেজাত পেতে চাই তো আমাদের কেউ নিতে হবে সেই দয়াল নবীর সাদকা ঠিক আবার জওয়ান যুবক সোনা মানিকেরা বাবা জি ভাইয়ারা এখন আল্লাহ পাক অর্ডার করলেন জিব্রাইল ওই নূর মুকদ্দাস আনো কোথায় আছে নূর আকাশে আল্লাহ পাক আকাশে রেখে দিয়েছেন ওই নূর মুকদ্দাসকে নিয়ে এসো বাবা ওই নূরটা কিভাবে রাখাও ও সোনা মানিকেরা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী একবার জিজ্ঞাসা করে জিব্রাইল আপনার বয়স কি কত বলুন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন সঠিক করে বলতে পারবো না বয়স কত তবে একটি কথা আমার মনে পড়ে চতুর্থ হিজাবে চতুর্থ হিজাব মানে চতুর্থ নাম্বার আকাশে আমি জিব্রাইল একটা আলো দেখতে পাই একটি জ্যোতি দেখতে পাই প্রতিদিন দেখি না প্রত্যেক মাসে দেখি না প্রতি বছরে দেখি না দরুদি ওই আলোটা সত্তর হাজার বৎসর পর সত্তর হাজার বৎসর পর একবার চমকি ওঠে আর সত্তর হাজার বছর আর দেখা যায় না আমি জিব্রাইল আলাইহিস সালাম সত্তর হাজার বছর পরে পরে একবার করে চমকানো ওই জ্যোতিটাকে বাহাত্তর হাজার বার দেখেছি নবী জিন্দা নবী হায়াতুল নবী জিব্রাইল আমিল কি জিজ্ঞাসা কর ভাই জিব্রাইল ওই নূরটাকে আপনি দেখেছেন আলোটাকে দেখেছেন এখনো কি দেখতে ইচ্ছা হয় হযরত জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখলে তো বড় ভালো হয় আমার নবীজি বক্কটাকে উঁচু করে দিলেন জিব্রাইল আল্লাহ মেরে উঠেছেন দরুদি ওই রবের কসম করে বলি যার কব্জাতে আমার জীবন জিব্রাইলের বন্দি রাখা আছে
সত্তর সত্য যে নূর আমি সত্তর হাজার বছর পরে পরে বাহাত্তর হাজার বার দেখেছি ওই নূর আপনার পক্ষে দেখতে পাই আমার আপনার নবী বলেন ওই কথা বুঝতে পারছি ও সোনা মানিক যেহেতু এটা রবিউল আব্বাল মাসের দ্বিতীয় দিবাগত রাত বলবো নি রবিউল আব্বালের কিছু কথা বলবো না রাগ করছেন ও সোনা মানিক এমনি করে আপনার কি নাও ওই নূর মুকাদ্দাস এনে রাখা হলো পুষ্টি এমন সমাতে আওয়াজ হয় সুবহানাল্লাহ 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 হযরত আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো বুঝলাম না এই ফেরেশতারা এমন করে তসবিহ কেন পড়ে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেন ও আদম আমার মেহবুবের নূর মুকাদ্দাস আজ আপনার কাছে রাখা হয়েছে এই জন্য ফেরেশতারা তার তাজিম সম্মান করে আমি আল্লাহ তসবিহ করে মিল্লাত ইসলামিয়া হযরত আদম আলা নবী আলাইহিস সালাম যখন শুনলেন আমার আল্লাহ জানালেন আদম জেনে রাখো আমি তোমাকে সৃষ্টি করতাম না সারা জাহান কিছু তৈরি হতো না যদি আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি না করতাম জোরে বলো আব্বাজি আমার নূর মুকাদ্দাস আদম নবী বলেন আল্লাহ সম্মুখের দিকে দিন ফেরেশতারা সম্মুখে আমার নবী পাকের নূর যখন সম্মুখে আনা হলো ফেরেশতারা সব সম্মুখে আদম তোমরা সিজদা করো আমার আদমকে সবাই করেছে বড় হুজুর করে না বড় হুজুর করে না কোন হুজুর সব হুজুরেরা করেছে ছোট হুজুর তারা করেছে ছোটটাই করেছে আর বড় হুজুর করে না এই বড় হুজুরের ইবাদত 7 লক্ষ বছর কেউ কেউ বলেছে 9 লক্ষ বছর বাবা আমার নাম বড় হুজুর কখনো আবিদ কখনো সালে বাবা আমার কত আগে ইবাদত বندگی লক্ষ লক্ষ বছর করেছে যেই বলে বড় হুজুর হলে কি হবে আমার আদমকে সেজদা করলি না আচ্ছা আমরা সেজদা করি তো আপনারা করেন না না শুধু নামাজ পড়েন না চলে আসেন নামাজ কি সেজদা করতে হয় তো না বাবা সেজদা করি কাবা দেখি আমরা কি কাবাকে সেজদা করি কাবা কি ইবাদতের মালিক কথা বলেন না একটু জোরে বলেন আমরা কাবা কে সেজদা করি করি আব্বা আমার কাবার দিকে আমরা মুখ আল্লাহ বলে উসজুদ লি আদম সবাই সেজদা করো আমার মাটির আদমকে কারণ আমি আদমকে বড় আশা করে খুব ভালোবেসে সৃষ্টি করেছি তোমরা সবাই করো উসজুদ লি আদম সবাই করেছে বড় হুজুর করে না বলে কেন না না
নামাজ পড়তে আমি রাজি, আপনি ইবাদত যত করতে বলেন সব করতে রাজি, কিন্তু মাটির আদমকে সেজদা আমি করব না, আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন জাতি কাফের, তাহলে বড় হুজুর কাফের হলো আদমকে না মানার জন্য। কি কি আদমকে বড় হুজুর আল্লাহ হুজুরের হাব্বা জব্বা, শুধু তাই বড় হুজুর বলার কারণ আল্লাহ পাক নিজেই তাকে ফেরেশতাদের শিক্ষক করেছেন, নাম হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। তাহলে শুধু বড় হুজুর দেখলে হবে না, হাব্বা জব্বা দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না, দেখতে হবে ও দুশ্মন না প্রেমী। যদি দুশ্মন হয় ওর ইবাদতের কোনো মূল্য নাই, আর যদি প্রেমিক প্রেমিক হয় যতটুকু ইবাদত করবে সে ও ইবাদতে মজা আছে ভাই, ঠিক কিনা বাবাজি? আমার এখন ও তো মোটে ইবাদত করে না, আরো কি বলেছে আল্লাহ বলেন উসজুদ, আর ও বলে আমি মাটির আদমকে করব না, যা আমার আদমকে আমি স্রষ্টা আমার হুকুম অমান্য করলি মাটির আদমকে সেজদা করলি শেষ। আমার বন্ধু সোনা মানিকে আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের কাছ থেকে ওই নূর মুকাদ্দাস, পৃথিবীর জমিনে আদম নবীর বেটা শীষ নবীর কাছে নূর মোবারক এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা। ওয়ালা আলি আমার বন্ধু সোনা মানিকে রব, হযরত আদম আলী সালাতু সালামের কাছে নূর মুবারক এসেছে, বাবা আদম নবীর সন্তান, বাবা দুটি দুটি সন্তান হয়, দুটি দুটি সন্তান, একটি পুত্র একটি কন্যা, একটি পুত্র একটি কন্যা, এমনি হতে হতে বাবা হযরত শীষ আলী সালাম একা হলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা শীষ নবীকে একা দিলেন, এই কারণে শীষ নবীর কাছে আল্লাহ পাকের হাবিবের নূর নূর মোবারক পেয়েছেন জানাবে আনুস, আনুস থেকে ফিনান, ফিনান থেকে মেহলাইল, ওখান থেকে ইদ্রিস আলাইহিসসালাম, ওখান থেকে আপনার দেখা গেল ওই নূর মোবারক। আপ 360 সাল ওমর কি জিন্দগি মে হযরত ইদ্রিস নবী 365 বছর বয়সে ওনাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, যে নবী ইদ্রিস আলাইহিসসালাম এখনো জান্নাতের ভিতরে রয়েছে। এখন আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারে, হুজুর হযরত আদম আলী সালাতু সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার জীবন এখনো শেষ হলো না, হাসর নাসর হলো না, জান্নাতে গেলেন কেমন করে, জান্নাতের ভোগ আরাম ভোগ করছেন কেমন করে? সোনা মানিকের আগা আসুন আর একটুখানি পিছনে গিয়ে দেখি, আমার আপনার নবী যখন মিয়ারাজের রাতে জান্নাতের দরজার কাছে গেলেন, ওখানে ডাক দিয়ে নবী আমার বলতেছেন, ভাই ইদ্রিস কেমন আছেন আপনি জান্নাতের মধ্যে? হযরত জিব্রাইল হযরত ইদ্রিস পয়গম্বর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পৃথিবীর জমিনে যতদিন থেকেছি শুধু আপনার কথা আমার উম্মতের মাঝে আলোচনা করেছি, নবী তো শুনে নিন 5000 বছর ধরে এই জান্নাতের ভিতরে ভ্রমণ করি, আমি যেখানে যাই দেখতে পাই আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর অমুক উম্মতের এই মহল, হুজুর এখনো পর্যন্ত জান্নাতের একটি গলি পথ আমি ইদ্রিস আলাইহিসসালাম ঘুরে 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 শেষ করতে পারিনি। আরাম হুজুরের কথা, জান্নাতে তো মরণ নাই কিছু নাই,
ইদ্রিস নবী বলেন শুধু ঘুরেই চলেছে, তো যাই আর দেখি আখির জামানার নবীর উম্মতের মহাল এটি প্রতি ঘর। হুজুর এত সুন্দর লাগে। আচ্ছা ওই জায়গায় আমাদের নাম আছে, আছে আমাদের নাম জান্নাতের মধ্যে আমাদের নাম আছে? যদি জান্নাতের ভিতরে নাম থাকে তাহলে জান্নাতে কি কখনো চোর যাবে, মদখোর যাবে, দাড়ি কাটা লোক যাবে, সুদ খাওয়া লোক যাবে, মা বাপকে খেতে দেয় না এমন বাচ্চা যাবে? তাহলে আমরা কত বড় চিটিং বাগ। জান্নাতে সিরিয়াল দেখলে ওয়ালা কোন মহিলা যাবে না, জান্নাতে স্বামীর অসম্মানকারী কোন মহিলা যাবে না, জান্নাতের ভিতরে নামাজ আদা করনে ওয়ালা কোন ব্যক্তি, জান্নাতে নামাজ আদা করনে ওয়ালি কোন নারী জান্নাতে যাবে না। এই জান্নাতে যারা বসেছে এখানে একটাও বেনামাজি নাই। আসে 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 আসে, এখানে কি বেনামাজি আছে? এর মধ্যে আসে কথা বলেন, বেনামাজি অনেক আছে না? আমি বলি না বেনামাজি, বেনামাজি হুজুর, বেনামাজি মানে সে নামাজ থেকে দূরে, নামাজ বিহীন। ও বাবা বেনামাজি কেউ নেই, নামাজি আছে, তবে হিসাব আছে বছরে দুইবার, সপ্তাহে একবার, দুই নন্দিন পাঁচবার, আবারও কেউ আছে তাহাজ্জুদ গুজার, এশরাক আবাবিন গুজার। বেনামাজি মানে যে মোটে পড়ে না, এ বেটা দুইবার হলো বছরে যায়, তাহলে বেনামাজি কেমন করে হইল? বেনামাজি জান্নাতে যাবে না। হে যুবক আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ অর্ডার করেছেন পাঁচ অক্ষর পড়ো, আমরা ইচ্ছা মতো পড়ি, বোঝা গেল? যদি আমরা এমন করে হুকুম আল্লাহর অমান্য করি আমাদের জন্য খুব অসুবিধা হয়ে পড়বে। কিন্তু বাবা কুরবান যান আমাদের নবীর প্রতি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, আমি গফুরুর রহিম, তোমাদেরকে মাফ করতে পারি। জেনে রাখো পাশাপাশি আর একটা হক দিয়েছি, হুকুকুল্লাহ, আর একটা হল হুকুকুল ইবাদ, আমি আল্লাহর হুকুম পালন করা আর আমি আল্লাহর সৃষ্টি জীবকে খেদমত করা। হুকুকুল ইবাদাতের মধ্যে তুমি তোমার সন্তানাদিকে দেখো, তুমি তোমার ভাই বোনকে দেখো, তুমি তোমার মা প্রতিবাসীকে দেখো, তুমি তোমার আত্মীয় স্বজনকে দেখো, খবরদার হাকে ফাঁকি দিও না। আপনি যখন খাচ্ছেন গোস্ত গুলো খাচ্ছেন না, হাড্ডি গুলো পানিতে দিবেন না, কারণ এক জীব আল্লাহ সৃষ্টি করেছেন, নাম তার কুকুর। আদম নবীকে সেজদা করিনি বলে যখন কাফের হয়ে গেল, ইবলিস রাগ করে থুতু দিল, থুতু দেওয়ার পর ওই থুতুটা নাভিস্থলে গেল, সঙ্গে সঙ্গে থুতু ওখান থেকে ওই মাটি তুলে নেওয়া হলো, ইব হয়ে গেল, ওই থেকে কুকুর বানানো হলো। এই জন্য মানুষের পাশেই থাকে কুকুরটা, রাত জাগতে পারে কুত্তা। হে যুবক ভালো করে বোঝেন, এজন্য কুত্তা বড় হকদার, তুমি যে হাড্ডি গুলো খেতে পারো না ওগুলো কুকুরের জন্য রাখো, তুমি একটা কুকুরের হকে ফাঁকি দিয়েছো, হুকুল ইবাদাতে আমার আল্লাহ কেমন করে মাফ দেবে? তুমি খাওয়া দাওয়া করছো, মাছ গুলো খাচ্ছো, ওই মাছ গুলো কাটা ফেলে দাও, কাটা গুলো পানিতে দিও না, পানিতে দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, তোমার যেটা খাওয়া যায় না ওই মাছের কাটা গুলো রেখে দাও, কারণ আল্লাহ আরো একটা জীব বানিয়েছে, ওই জীবটার নাম হলো প্রিয়া, ওই প্রিয়াল গুলো কাটা খাবে।
তুমি পানিতে দিয়েছো স্বাদ নষ্ট করেছো কিয়ামতের দিন যখন যাবে আল্লাহ তার যদি হিসাব হয় ওরে আমার বান্দা বান্দি তুমি খাবার সামাতে তুমি খাবার সামাতে আমার সৃষ্টি জীব পিয়াস আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো আমাদের সৃষ্টি করেছেন মানুষের তার অস্ত্র বানিয়েছেন আমরা দরজার কাছে যাই বারবার মালিককে ডাকি মাও খেতে দাও তারা খাবার ভাত চাইনি তাদের কাছে গোস্ত চাইনি তাদের সুন্দর খাবার চাইনি আমার যেটা খাবার মাছের কাটাও সেটাও তারা পানিতে ফেলে আমার খাবার স্বাদ নষ্ট করে দিয়েছে আরে আল্লাহর বান্দা বান্দি বলুন না ওই দিন কেমন করে জান্নাতে যাবে বড় তো নামাজি হলো অন্য খাবার নাই ওই গরু গুলো কাঁদে আয় আল্লাহ মালিক আমাদের ষোলো আনা কাজ নেই কিন্তু মালিক আমাদের ঠিক মতো তত্ত্ববোধন করে নাও বলুন কি হিসাব দেবেন ওই দিন আল্লাহ পাক আল্লাহ তালার দরবারে যে গরুগুলো মানুষকে দুধ দেয় এ সোনা মানিকে দুধ দোহে যারা দুধ দুইতে দুইতে খাবার মোটে রাখে না এ সোনা মানিক তার বাচ্চাটাকে যখন ছেড়ে দেয় ওই বাচ্চাটা মায়ের বাটে গিয়ে মুখ লাগায় দুধ পায় না বলে ওই বাচ্চাটা মায়ের বাটে গিয়ে মাথা দিবুত দেয় মায়ের আঘাত হয় এ বাবা তোমার সন্তান যখন মায়ের দুধের স্থান পান করে দুধ যদি বারবার খেতে খেতে দুধ যদি শুকিয়ে যায় বাচ্চা যদি স্তন টানে মায়ের যেমন তালা করে মায়ের যেমন কষ্ট হয় অবলা গরুটার যেমন কষ্ট হয় আমার বাচ্চাটাও আমার কলিজা টুকরাটার খাবার মতো একটু দুধ পর্যন্ত রাখলো না এই সোনা মানিক বড় তো হুজুর বলে দাবি করতেছেন কি জবাব দেবেন কিয়ামতে আমাদের নবী হাবিবুল্লাহ রহমতে ভরা নবী শিক্ষা দিয়েছেন উম্মত পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন খবরদার তোমরা জানো হুকুকুল ইবাদে ফাঁকি দিও না নবী আমার শুধু আমাদের নবী নন নবী গাছপালার নবী আসমান জমিনের নবী চন্দ্র সূর্যের নবী নবী আমার আঠারো হাজার মখলুকাতের নবী আমার নবী পাকের কাছে অবলা জীবেরাও যাইয়া আপনার কিনা সালাম দিয়েছে চিনেছে বুঝেছে সাপ নবীকে চিনেছে বাঘ নবীকে চিনেছে হাতি নবীকে চিনেছে মাস নবীকে চিনেছে পাহাড় নবীকে চিনেছে উম্মত রে যে দরুদের উম্মত হইয়া জি হাবিবুল্লাহর উম্মত হইয়া জগৎ এলে ওই নবীকে চিনলে না তুমি কি হয়েছে তোমার বাবা সোনামণি খেয়ে দিল দুনিয়ার খরাপাতি খেয়ে দিল তাই কাটাও বন্ধ করে দিল তাই চাচা আর তাই চাচবো না তাই অনা হব পৃথিবীর জমিনে সুদার খাবো না সুদ বন্ধ দেব পৃথিবীর জমিনে মাদার পান করবো না মদ খাবো না আল্লাহ তোমার ইবাদতের পাগল হব ও নবী মোস্তফা পৃথিবীর জমিনে আর মিথ্যা বলবো না পৃথিবীতে আমরা তোমার দিওয়ানা হয়ে যাও সোনা মানিক খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন আমরা নবীর উম্মত হতে পেরেছি এটা আল্লাহ পাকের বড় দয়া আল্লাহ পাকের দরবারে নবী গো কেঁদে কেঁদে বলেছেন নবী না বানাই যদি আখির জামানার নবীর উম্মত বানাইতে আমরা বড় ধন্য হয়ে যেতাম কোন নবীর কথা আল্লাহ কবুল করে একজন নবীর কথা কবুল করেছেন ওই নবীটার নাম হলো হযরত ঈসা আলাইহিসসালাম ওই নবীগুলো যারা প্রত্যেকে কেঁদেছে এ বাবা ওই নবীগুলোকে বাইতুল মুকাদ্দাসের কাছে কাবার চবুতারের নিচে 40,000 পয়গম্বরের মাজার মুকাদ্দাস রয়েছে এই কা
কারণ হলো একটাই আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার উম্মত আমরা তো উম্মত হতে পারিনি অন্তত আখির জামানার নবীর উম্মত যখন খানায় কাবা তওয়াফ করতে আসবে তাদের পায়ের ধুলো গুলো আমার নবী ছুঁয়ে 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 আখির জামানার নবীর উম্মত ধুলা ধুলা আমাদের বাজারে থাকবে আমরা নবী আখিরি নবীর উম্মতের পায়ের ধুলা পেয়ে ধন্য হয়ে যাব হে বাবা তাদের পায়ের ধুলোর জন্য পয়গম্বর দা পর্যন্ত আশাধারী তারাই হলো আখিরি জামানার নবীর উম্মত আমরা মদ খাবো না মিথ্যা বলবো না সুদ খাবো না দাই কাটবো না নামাজ কাজা করবো না হকে ফাঁকি দেব না যতদিন বাঁচেন নবীর মহাব্বতে বাঁচেন আমার আপনার নবী আমার আপনার নবী উম্মতের মায়ে কাঁদে কেঁদেছেন এই জন্য তো বলা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো বাসো আমার সঙ্গে বলেন মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে আহা সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো শুয়ে কাঁদেন আপন রওজায় আহা সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো শুয়ে কাঁদেন আপন রওজায় ও গো জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় সবাই জোরে বলুন নবীকে দিও সবাই এক বাক্যে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি কে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার এতিম উম্মত জান্নাত পেয়ে যায় আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায় সব নবীরা একটাই কথা বলবেন ইজহাবু ইলা গাইরি অন্য কারো কাছে যাও আমাদের দয়ালু নবী একটাই আওয়াজ দিবেন আনা লাহা আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি কেঁদো না এসো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাই বন্ধুরে সোনা মানিকেরা সবাই আপনাকে ফিরিয়ে দেবে বিবি ফিরিয়ে দেবে মা ফিরিয়ে দেবে বাপ ফিরিয়ে দেবে সন্তান ফিরিয়ে দেবে বন্ধু স্বজন ফিরিয়ে দেবে ফিরাবে না নবী মুস্তাফা সেই নবীকে ভালোবাসার কথা বললে প্রেমের কথা বললে রাগ হবে কেন আমার নবীর সালাম কিয়াম করতে গেলে রাগ হবে কেন 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 যারা আমার নবীর সম্মান করে না সালাম কিয়াম করতে চায় না এরা শুধু মুখে বলে নবীওয়ালা আসলেই তারা নবীর দুশমন এই আমার সোনা মানিকেরা আমার নবী পাক হাশরের মাঠে সেজদায় পড়বেন আর বলবেন আহা কত সুন্দর দেখুন হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও
मन जदि दीते हैं नबी ओ आहा मन जदि दीते हैं नबी के ओ आहा या रसूल बाप प्रेम करो तार साथे जे प्रेम यह जगते ओ साथ पर जगते ओ साथ रब्बे काई नाथ ने फरमाया लकत काना लकुम फी रसूलिल्लाह उस्वतुन हसना नमाज पढ़ते गेछेन तहरीमा बेदे दाड़िएछेन मुहम्मद खेते गेछेन सुभानाल्लाह सूरा के रात करे आपने रुकु करले मुस्तफा माने आमार नबी सेजे गेलेन मिम होलो माथा आर आपनार हाथ बेट दिए बाजू बेट दिए होए गेलो हा कोमर होए गेलो मिम पा होए गेलो दा आमार अल्लाह बोलेन ए आमार बंदा बंदी तैया देखो दाले मुस्तफा रुकुते आमार मुस्तफा सजदाते आमार मुस्तफा बैठके आमार मुस्तफा आगे हबे नबीर मतो रुकुते जाबे जावार परे इबादत हबे जावाटाई होलो नबी पाकेर मतो मुहम्मद नमाजे मुहम्मद देखी क़ियामे मुहम्मद देखी रुकुते मुहम्मद देखी सजदाते मुहम्मद देखी बैठके मुहम्मद देखी चलाते मुहम्मद देखी बोलाते मुहम्मद देखी उठाते मुहम्मद देखी दुनियाए व्यवहार कराते मुहम्मद বন্ধু আমি আল্লাহ হয়ে গেছি তার বন্ধু আমার মধ্যে তো তাহা নাই আছে নাই শুধু মুখেই বলি আমরা নবীওয়ালা কাজে কিচ্ছু প্রেম করো নবী পাবো কই কই নবী পাবো নবী পেতে গেলে তো নবীওয়ালারাই দেখা সবাই তো নবী দেখাতে পারে না যারা নবীওয়ালা তারাই নবী দেখায় আহা কাম করো লোভ মোহ মৎসর্য বিলীন করে দাও একজন নবীওয়ালার কাছে নিজে বিক্রি হয়ে যাও বিক্রি হওয়ার পর তোমার খেয়ালে থাকবে সব সময় তার সাধনা খেয়াল কারণ তিনি তো নবীওয়ালা ওই নবীওয়ালা তোমাকে শিক্ষা দেবে দীক্ষা দেবে বাবা দীক্ষা দেয় কাজ করো একদিন তোমার মুর্শিদ সহ ভাঙা ঘরে আমার দয়াল নবী দেখা দেবে ফানা পেশে করে যাও বন্ধু কেন হব মাদ্রাসায় পড়েছি স্কুলে পড়েছি কলেজে লেখাপড়া করেছি পাঠশালায় পড়েছি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি ইলমে শরিয়াত শিক্ষা করেছি ইলমে মারেফাত শিক্ষা জ্ঞান দীক্ষা জ্ঞান পুঁথিগত বিদ্যা দীক্ষাগত বিদ্যার প্রয়োজন আছে সোনা মানিক এই দীক্ষা জ্ঞান যদি আপনার সমান নয় দুটি সমান না হয় আপনি বেকার হয়ে গেলে পাবজি জন্য বলতে হয় বিশ্বের একজন আল্লাহর বন্ধু নাম তার জালালউদ্দিন রুমি রুমি রোম শহরের মাদ্রাসায় লেখাপড়া করি ও আলেমে দিন হয়েছে 70 উটের বোঝাই কিতাব পড়ে আলেম হয়েছে বাড়ি এসেছে 12 বছর পরে মাকে ডাক দেয় মা
আমি তোমার ছেলে রুমি বানিয়ে এসেছি। বড় মাওলা না হয়েছি আমার মতো আলেম এই রম শহরে নাই, আপনি একটু আমার দরজাটা খুলে দেন, 12 বছর পরে মা তোমার কাছে এসেছি। যদি শিক্ষা না করো এই দুটি জ্ঞান অর্জন করি সমান নয়, যে আলেম হয় তাকেই তো প্রকৃত আলেম বলে। বাবা যত সময় তুমি দুটি জ্ঞান অর্জন না করবে আমি মা দরজা খুলব না। আর আমাদের ঘরের মা সিনেমা দেখে বাচ্চারা ও মা খালা জানি না আজকের রাতের বেলা তার জীবনের শেষ জলসা হতে পারে, জীবনে দেখা না হতে পারে। বাবা আমার তো মনে হয় যে টুকুই বলি এটাই জীবনের শেষ, আর হয়তো বলার সময় পাবো না। আমার সোনা মালিকের মুহূর্তের মধ্যে আপনারা তওবা করুন, সংযত হয়ে যান, আর কুপথে চলবেন না। বাবা ও সোনা মালিক জননী খেয়াল করুন, মায়ের মতো মা হন, যেন নায়িকা হবেন না মা। কেমন মা ও বেটা জালালউদ্দিন রুমি, এলমে মারেফাত শিক্ষা করো তারপরে দরজা খুলবো, জানালা দিয়ে কথা বলে মা বেটার মুখ দেখে না, চলে যাও ও মা। আমি তো পুঁথিগত বিদ্যার জায়গা খুঁজে পেয়ে শিক্ষা করে আলেম হয়েছি, কিন্তু দীক্ষাগত বিদ্যার জায়গা কই? মা বলে বাবা রাস্তা দিয়ে যাবে, সর্বপ্রথম যারে দেখবে তার কাছে ওই বিদ্যার শিক্ষা অর্জন করবে। জোরে রাস্তা দিয়ে যাই, তিন রাস্তার মুখে একজন পাগল দেখতে পাই, সেই পাগলে পাই আল খুব গভীর আল্লাহ তোরে যদি পাইতাম হাত ভেঙে দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম হাত ভেঙে দিতাম। জালালউদ্দিন রুমি সত্য রোদের বোঝাই করা জ্ঞান তা, ও পিছন দিয়ে যায় আর খুব জোরে ধমক দেয়, কত মানুষ আসে যায় আমার এত জোরে সালাম, এত জোরে চিৎকার মেরে ধমক মারে না, তুমি কে আমারে ধমক মারো? ডাক দিয়ে বলতে চাই আমি হলাম জালালউদ্দিন রুমি, সত্তর উটের বোঝাই কেতাব পড়েছি, সমস্ত কেতাব পড়ে দেখেছি, এই কথা বলা হারাম, আমার আল্লাহরে পাইলে তুমি হাত ভেঙে দেবে, কই কই এ কথা বলো কেন? ডাক দিয়ে বলতে চাই বাবা রে সত্তর উটের বোঝাই কেতাব পড়েছো, বাবা আলেমে দিন হয়েছ, রাস্তা দিয়ে যদি যাও লোকে তোমারে সালাম দেয়, হুজুর হুজুর বলে সম্মাননা করে কাছে বসতে দেয়, আর আমি সেই আল্লাহর বান্দা, আমা আমাকে যখন মানুষ দেখে ইট পাথর মারে, জানি না তুমি কার কোলে মা পড়ছো তাই তোমাকে এত যত্ন করে, আর আমি কার কোলে মা পড়েছি আমাকে ইট পাথর মারে রে বাবা, আমি আমার ধ্যানে তুমি তোমার কাজে থাকো, আল্লাহ তোমায় যদি পাইতাম হাত ভেঙে দিতাম। এ সোনা জানি না কার জীবনের শেষ, খুব খিয়াল অন্তর দিয়ে শুনুন, দিল চক্ষু খুলুন, আল্লাহ
পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, অবহেলা নয়, অলসতা নয়, পৃথিবীতে আমরা অন্য শরিয়াতের খেলাফ কাজে অলসতা করব, যাব না করব না, কিন্তু আল্লাহর ইবাদতের পথে অলসতা চলবে না। এই যুবক একটু তওবা করো না গিয়ে চলুন, সোনা মানিক যুবক যারা আছো চুল কেটে লাল করো না, বিভিন্ন রকমের ডিজাইনের চুল কেটো না বাবা, তোমরা আমাদের গ্রামের যুবক, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা যদি শরিয়াত মোতাবেক জীবন যাপন করো, একজন বৃদ্ধ মানুষের 70 ওয়াক্তের নামাজ আর একজন জওয়ান মানুষের 1 ওয়াক্তের নামাজ, ও ভাই তাই সমান, ওই ব্যক্তির থেকে এই ব্যক্তির ইবাদত আল্লাহ তার পছন্দ বেশি। এ যুবক চুল কাটছো, মেয়েরা তোমায় ভালো বলবে বলে, কি স্টাইল, কি ডিজাইন, কার পাগল হয়েছো তুমি, কে তোমাকে এরূপভাবে নবী ভোলা করে দিয়েছে, এগুলো নবীর দুশমন ইংরেজদের দেওয়া ট্যাবলেট, ইংরেজদের দেওয়া ট্যাবলেট থেকে দূরে এসো। এখন বাবা ইংরেজেরা তো আর কাজ করছে না, পৃথিবীর বিভিন্ন চিন্তাশীল ব্যক্তিগণেরা নবীর আশিকদের মন থেকে মোহাব্বত দূর করার জন্য টেলিভিশন উৎপত্তি করেছে, ইন্টারনেট উৎপত্তি করেছে, পরে তারা দেখে আরো আবার একটা কাজ শুরু করেছে, তারা সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, দেখার পরে যেভাবে তারা ব্যবহার করে এরা সেইভাবে ব্যবহার করে। বাবা গো দয়াল নবী তাই রেখেছে লম্বা, দয়াল নবী পাগড়ি ব্যবহার করেছেন, দয়াল নবী জুব্বা ব্যবহার করেছেন, আমার নবী পাগের কাছ থেকে শিক্ষা নেয় না, তবে টিভি থেকে শ্রী আপনার কিনা শিক্ষা গ্রহণ করে, সিরিয়াল থেকে শিক্ষা গ্রহণ করে। যদি কোন নায়ক নায়িকা আপনার কিনা একটি কাপড় ব্যবহার করে,